শহর আছে সেই শহর থেকে আসা জনপ্রতিনিধিদেরকে নিয়ে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করছি। পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং একটা কথা মনে করে রাখতে হবে যে সেই পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষেত্রে কিন্তু সভাপতি বা সহসভাপতি বাদে বাদবাকি সদস্যরা এবং তার সঙ্গে অবশ্যই থাকে নির্বাহী আধিকারিক মানে এডিইউ অ্যাসিস্ট্যান্ট থাকেন, সচিব থাকেন, অয়ক থাকেন, সবাই জানে কিনা সবাই মিলে কিন্তু আমাদের পঞ্চায়েত ব্লক সংসদ বা জেলা সংসদ গঠিত হয়। আমরা পরে সরাসরি চলে যাচ্ছি গ্রাম সংসদে। গ্রাম সংসদ এলাকার সমস্ত ভোটার নিয়ে কিন্তু গ্রাম সংসদ গঠিত হয় এবং গ্রাম সভা গঠিত হয় গ্রাম পঞ্চায়েতের সমস্ত যেমন লোকজনদেরকে গাছ দেওয়া যায় তেমনি তাদের অর্থনৈতিক সচ্ছলতা প্রদান করাও যায়। বা যদি সরকারি জায়গায় যদি আমরা কোন সম্পদ তৈরি করে থাকি তাহলে অবশ্যই সেটা গ্রাম পঞ্চায়েতে তথা প্রধান সাহেবের একটা একসময় কাজ হবে। এটা একশো দিনের আইনে বলে দেওয়া আছে কোন সময়ে কি ধরনের কাজ করা যায়, সেই রকম ধারা মেনেই কিন্তু কাজগুলো করানোর কথা। আর আবেদন করার 15 দিনের মধ্যে মানে কোন যদি গ্রামবাসীরা যদি আবেদন করে নেয় তার 15 দিনের মধ্যে যদি আমরা তাদেরকে সে কাজ না দিতে পারি তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হয়। তাই সবাই এই গ্রাম সভার মাধ্যমে কিন্তু একটা গ্রাম পঞ্চায়েত আগামী যে একটা অর্থবর্ষ আছে সেই অর্থবর্ষে কতটা কি কাজ করবে তার পরিকল্পনা রূপায়ণ করেন, ওনারা প্ল্যানিং করেন, বিভিন্ন বিভাগের তথ্য এবং অন্যান্য তথ্য মিলিয়ে আমরা একটা ডেটাবেস তৈরি করব। সেই ডেটাবেস তৈরি করে আমরা প্ল্যানটিকে 7টা পর্যায়ে ভাগ করব। সেই পর্যায় অনুযায়ী আমরা পরিকল্পনাটাকে তৈরি করে উঠবো গ্রাম পঞ্চায়েত লেভেল এবং সেটি যখন জেলা স্তরে আসবে সেটি 8টি পর্যায়ে বিভক্ত। সেগুলো একটু দেখুন, 1.77 কোটি পরিবারের পর্যাপ্ত পরিমাণে গুণগত মান সম্পন্ন ধারাবাহিক পানীয় জলের সংযোগ প্রদান, এটা একটা পার্ট। গ্রাম বাংলার প্রতিটি পরিবারের প্রতিজন পিছু 55 লিটার ডিআইএস 10500 এর মান অনুযায়ী পানীয় জল সরবরাহ, অর্থাৎ প্রতিটি পরিবারকে প্রতিজন পিছু 55 লিটার মানে একটি পরিবারে যদি 10 জন লোক থাকে তাহলে 550 লিটার জল খাবার জল এই মুহূর্তে সরকার দেওয়ার জন্য চিন্তাভাবনা শুরু করেছে এবং সেটি 2023 সালের মার্চ মাসের মধ্যে এই প্রোগ্রামটিকে কমপ্লিট করার এই স্তরে আপনি আসতে পারেন। আর কারা সামাজিক ভাবে অবহেলিত বিশেষত তপশিলি জাতি আদিবাসী জনগোষ্ঠী এইসব পরিবারকে ভূমিহীন পরিবার আছে, যেমন বর্মী আছে, তৃতীয় শ্রেণীর তৃতীয় লিঙ্গের মানুষ আছে, আর আছে যেগুলো পাচার হয়ে যাওয়া যে মহিলারা গ্রামে ফিরে এসেছে তাদেরকে নিয়ে দল গঠন করতে হবে। আমাদের এখানে সিলিকোসিস বা এখানে যেটা আসছে বলেছে এটা এই ব্যাপারটা এখানে নেই এই আমার পক্ষে। বাংলার আবাস যোজনা নিয়ে এটুকুই বলে আমি মোটামুটি শেষ করছি। আরেকটা টপিক আছে আমি এবার হচ্ছে 15th Finance Commission এটা প্রথমত আপনারা জানেন যে এটা